কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টা দূরে এই রিসর্টে এরকম সুন্দর খাটে বসে তোমরা এনজয় করতে পারবে এরকম একটা ভিউ। অসাধারণ, বৃষ্টি হচ্ছে, আলাদাই ব্যাপার। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি কোথায়? আমরা দেখেছি এইদিকে সব ওই গ্রাম জাতীয় রিসর্ট যেগুলো আছে, মানে গ্রাম থিমের রিসর্ট। তো আমরা দিয়েছিলাম একটা পোল, তোমরা অনেকে কমেন্টও করেছিল ওখানে যে কলকাতার বাইরে, এবার কলকাতার বাইরের জন্য আমাদের একটু টাইমটা প্ল্যান করে যেতে হবে। আপাতত কলকাতার ভেতরে, একদম ভেতরেই, কিন্তু ধরো ঘটকপুকুর, মানে ওই এক দেড় ঘন্টার মধ্যে রিসর্টটা পেলাম। রিসর্টটা নতুন একদম হয়েছে, অনেকে জানো অনেকে জানো না, ঈশানী রিসর্ট। তো ভালো রিসর্টটা একটু মানে গ্রামগঞ্জের মধ্যেই, কিন্তু একটু থিমটা একটু মডার্ন টাইপের। তাহলে বেশি লেট না করে আজকে ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিপ ফ্রিজ, আমি দীপাঞ্জন, আমি অঙ্গনা। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। টাটা। বাইরে বৃষ্টির ওয়েদার, ওয়েদার বলছি, আর আমরা হয়ে গেছি রেডি। বুঝতে পারছি না বাইরে এখন ভাগ্যিস গাড়ি নিয়ে যাচ্ছে। আগেরবার আমরা ঘটকপুর গেছিলাম মানে বাইক নিয়ে, একবার বাইক নিয়ে একবার গাড়ি নিয়ে। ইয়েস, তো আমরা রেডি, আর এখানে আমাদের সব জিনিসপত্র রেডি, সব নিয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছি আমরা সব গাড়িতে খাবার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এখানে আমাদের ফোন, ঘড়ি, এটা আমাদের ইনস্টা, আর এটা ওর ওই চুলের সামথিং। এটা আমি নতুন কিনেছি, আমি নতুন ডিসকভার করেছি, এটা খুবই সুন্দর মেয়েদের জন্য, ভলিউমাইজার। চারকোল ইনফিউজ ব্রিসেলস, আর সাথে আছে 24K গোল্ড স্টাইলিং সার্ফেস ফর ইভেন হিট ডিস্ট্রিবিউশন। ফার্স্টে আমি চুলটাকে হালকা করে কোম করে নিচ্ছি উইথ নর্মাল স্পিড অ্যান্ড হিট। তারপর আমি হিটটাকে একটু বাড়িয়ে চুলটাকে এইভাবে স্টাইল করলাম। তোমরা আশা করছি ডিফারেন্সটা ভালো করে বুঝতে পারছো। এই ব্রাশটাতে একটা সিরামিক কোটিং আছে অ্যালং উইথ আয়নিক টেকনোলজি, উইচ হেল্পস ইন রিডিউসিং ফ্রিজ। সবশেষে আমি একটা সিরাম লাগিয়ে প্রসেসটাকে এন্ড করলাম। এটা কিন্তু কোনো স্ট্রেট লুক দেবে না, বাট একটা বাউন্সি ব্যাপার থাকবে, আর সাথে থাকবে ভলিউম। ঠিক সালনের ব্লো ড্রাইয়ের মতন এফেক্ট তোমরা বাড়ি বসেই পেয়ে যাবে। এই প্রোডাক্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চেক করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো বেরো যাক ফাইনালি। এই যে আমরা জাস্ট ঢুকছি, আর 3 মিনিট বাকি আছে। তোমরা দেখাচ্ছি ওয়েদারটা কি সুন্দর, দেখো জাস্ট। সকালবেলা যখন বেরিয়েছিলাম মারাত্মক বৃষ্টি হচ্ছিল, বাট এখন এখানটা বেশ সুন্দর একটা ওয়েদার করে গেছে। সোনার গেট দিয়ে আমরা ঢুকছি ভেতরে। এখন পুরো প্যান্ডেল প্যান্ডেল ফিল আছে, সব ফর্মালিটিস করে নি, তারপর আবার দেখা হচ্ছে। এই যে আমরা এখন পৌঁছে গেছি, আর আমি এখন একটু অফিসের কলে ব্যস্ত বলে আমি একটু গাড়িতে ওয়েট করছি, কলটা শেষ হলে আবার যাব। ও গেছে হচ্ছে এখানে রিসেপশন। এটা হচ্ছে ফার্স্ট লুক, এই যেখানে আমরা ঢুকলাম এটা হচ্ছে ফার্স্ট লুক। ভালো, এটা মনে হচ্ছে যেন দীঘা মন্দারমণি চলে এসেছে, পুরো ওরকম টাইপের রিসর্ট, মনে হচ্ছে সামনে গেলেই সমুদ্র। তো আপাতত রিসেপশনে সব কিছু করছে, আমি যাই গিয়ে তারপর বলছি। কলের জন্য আটকে গেছি আমি। এই যে গাড়ি পার্কিং করে দিয়েছি, আর আমরা এখন ভেতরে রিসেপশনে। সব হয়ে গেছে, সব কাগজপত্র দিয়েছি, করছে ওয়েলকাম রিংস। আমি খাচ্ছি না কারণ আমার গলাটা বসে গেছে বলে। তো চেক ইন ফেক ইন করে তারপর ভেতরে গিয়ে কথা হচ্ছে, তাই তো? এই যে আমরা এবার আমাদের রুমে চেক ইন করে নিয়েছি। তোমাদেরকে আগে রুম ট্যুরটা দিয়ে দিই, রুমটা একটু নোংরা হওয়ার আগে। এটা হচ্ছে পুরো জায়গাটা, একদম সোজা একটা লম্বা ব্যালকনি টাইপের সুন্দর জায়গাটা। আমাদের রুম নাম্বার হচ্ছে 204। ঢুকছি রুমে, ঠান্ডা ঠান্ডা এখানে রুম ঢুকে। এটা হচ্ছে ফার্স্ট লুক। রুমে ঢুকে ডান দিকে বড় জায়গা পেয়ে যাবে, ডান দিকে ডাস্টবিন রাখার জায়গা, বড় একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবে এখানে, আর এখানে অনেকটা বড় জায়গা। হ্যাঁ বললাম অনেকটা বড়। হ্যাঁ রুমটা ভালো বড় আছে, কিন্তু অনেকটা বড় রুম দেখতে পাচ্ছি, এরকম বড় রুম। রুমে ঢুকে ডান দিকে ওয়ার্ড্রপ, যেমন দেখলে এখানে আমরা মানে অনেক রিসর্টে গেছি, কিন্তু এই ওয়ার্ড্রপটা দেখলাম সব থেকে বড় যেখানে গেছি, বড় বেশি স্পেস, অনেকটা বড়। নিচেটা দেখতে পাচ্ছ কতটা জায়গা,
মানে পুরো পুরো ফ্যামিলি জিনিসপত্র নিয়ে আসলে আরামসে রেখে দিতে পারবো, অসুবিধা নেই। আর এখানে একটা জিনিস আছে যেটা আমার কোথাও দেখিনি, সেটা হচ্ছে ওয়ার্ড্রবের মধ্যে ড্রায়ার দিয়েছে, কিন্তু এখানে আবার ড্রায়ার আবার একটু অন্যরকমই ড্রায়ার। বাবা রে, এবার নেক্সট হচ্ছে আমরা তোমাদের দেখাচ্ছি এখানে বাথরুমটা, কারণ বাথরুমটা আমাদের এখানে খুব পছন্দ হয়েছে, বেশ ভালো, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন, আর কি বলবো। এটা হচ্ছে বাথরুম উইথ সুন্দর বাথটাব, দেখিস পেছনে হেরকে যাস না, বললাম দেখিস তো দেখি না না, ঠিক আছে ওই প্লাস্টিক বা ফাইবারের তো এই ফিনিশগুলো ভালো, নতুন নতুন তো। হ্যাঁ ও ভেবেছে এখানেই বাথটাব, এখানেই সব, আসল জায়গাটা কই, কি এখানে কি ওইটা পেছনে, হ্যাঁ এখানে বেশ পরিষ্কার, এখানে শাওয়ার টাওয়ার আছে, শাওয়ার না তো এই যে শাওয়ার, সুন্দর, এখানে বড় একটা মিরর, টাওয়েল দেওয়া আছে। বাথরুম থেকে বেরিয়ে আবার ডান দিকে দেখতে পাচ্ছি আমরা ল্যাপটপ নিয়ে এসেছি, কাজ পেছন ছাড়বে না, ঠিক আছে। ডান দিকে দুটো জলের বোতল দিয়েছে, দুটো কাপ, দুটো গ্লাস, দুটো প্লেট, ঠান্ডা লেগেছে, ইয়েস আমার ঠান্ডা গলার আছে ওই জন্য ফ্রিজে রাখছি না। আর এখানে কফি টফি বানানোর জিনিসপত্র, এখানে কেটেল আছে ভালো, আজকে এইটা কাজে লাগবে, গরম জল খেতে হবে। এখানে ফোন আছে, এখানে আমরা একটা হাত করতে ছাতা নিয়ে এসেছি, কারণ যেখানে যেখানে বৃষ্টি নেমে যাচ্ছে ওই জন্য। বাহ, মিনি ফ্রিজও আছে, গুড। আর এদিকে হচ্ছে বেড, হ্যাঁ বেডটা দূর থেকে দেখাচ্ছি আমি, মানে রুমটা কতটা বড় এখান থেকে বুঝতে পারবে, যথেষ্ট বড় রুম। হ্যাঁ এবার বেডে কি হয়েছে, বেডে একটু বেডে, হ্যাঁ বেডে একটা ব্যাপার আছে, নর্মাল কি বেডে আরামসে এখানে বসে একটু ল্যাথ খেতে খেতে হেলান টেলান দিয়ে, কিন্তু এখানে কিন্তু হেডবোর্ড অত ওই হেলান 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 বোর্ড, হ্যাঁ হ্যাঁ, কারণ এই বেডটা হচ্ছে একদম মাঝখানে ঘরের, মানে মাঝখানে না, এখানে একটা বড় আয়না দিয়েছে, আয়নার সঙ্গে দিয়েছে একটা ক্লিপ, দুটো সোনার দুল, সরি এখানে দিয়েছে, এখানে দিয়েছে ডেন্টাল কিট, গাড়ি এটা রিসেপশন, তার অপোজিটে আমাদের রুম, দেখতে পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে, পুরো মেঘটা একদম দারুণ লাগছে দেখতে, না মানে খুব সুন্দর একটা গ্রাম, একটা একটা সিরিন ব্যাপার আছে, এই রিসর্টটা গ্রামের মধ্যে একটা মডার্ন টাচ আছে, ওরকম নয় সুন্দর গ্রাম যেটা তোমাদের বললাম, ওটা গ্রাম মানে একদম প্রপার গ্রাম, এর পাশেই সুন্দর গ্রাম রিসর্ট, পাশে মানে হেঁটে হতো এক দু সেকেন্ড, জাস্ট মানে এক দু সেকেন্ডে যেতে পারবে না হেঁটে, আরে ল্যাগ এক সেকেন্ড মানে এ পৌঁছে গেল, হ্যাঁ এক মিনিটও লাগবে না, সেটা বলো যে এক দু সেকেন্ড সাট চলে গেল। আর সুন্দর গ্রামে তো একদম গ্রাম গ্রাম, মানে এখানে আমাদের একটা মডার্ন টাচ আছে, তো বেশ ভালো লাগছে আমার, আমরা সুন্দর গ্রামটাও আসবো ইচ্ছা আছে, ইনফ্যাক্ট মানে টুকটাক আরো বিল্ডিং হচ্ছে, হ্যাঁ এদিকে আরো বিল্ডিং হয়, তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো রিসর্টটা, কিন্তু এই ওয়েদারটা দেখতে পাচ্ছ যেমন সুন্দর লাগছে চারিদিকে, এরা গ্রাম্য পরিবেশের মধ্যে ভালো লাগছে, তার মধ্যে এরকম একটা মডার্ন রুম, এইদিকেও একটা ভিউ আছে, এদিকটা খোল দিই দেখি তোমাদের সাথে, ইয়েস ওই দিকতে ওই ভিউটাই ভালো, মানে এদিকতে ভালো, এদিকতে কিন্তু সকালবেলা যদি সানরাইজ হয়, যদি সানরাইজ হয় সকালবেলা এখানে শুয়ে শুয়ে সানরাইজ দেখতে পারবে, কিন্তু খুবই ভালো, সুন্দর ভালো, কিন্তু রুমটা একদম পুরো সেই আগেকার দিনের বাড়িতে যেমন চারিদিক থেকে আলো আসতো ওরকম চারিদিকে আলো হয়ে আলো রুম, মানে ঘুমোট রুম না একদম, কিন্তু ভালো চারিদিক দিয়ে। তো হ্যাঁ আমরা আপাতত ফ্রেশ ট্রেশ হইনি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে আবার, এরপর আমরা একটু বেরিয়ে তোমাদেরকে পুরো ভিউটা দিচ্ছি, টুকটা দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে গেছে, ইনফ্যাক্ট জাস্ট 12টাই বাজে, 12টা 20 মতন, তো আরামসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর লাঞ্চ করবো, লাঞ্চে তোমরা দেখো, ইয়েস ওকে টাটা টাটা। এই যে আমাদের এখানে এসে অফিস সেট আপ ডান, ওরা এখন অফিস সেট আপ হয়নি, একটু লেট শুরু হবে, আর এখানে ভালো জিনিস পেয়েছি সেটা হচ্ছে স্মার্ট টিভি, স্মার্ট টিভি, আমি ভাবছিলাম নর্মাল টিভি একটু চালাই, দেখলাম যে স্মার্ট টিভি, ইয়েস স্মার্ট টিভি, এটা কি দেখলাম যে স্মার্ট টিভি, মানে দুটো রিমোট মানে স্মার্ট টিভি, না না এখানে পুরো ইয়ে করা আছে, কি করা আছে এখানে, নেটফ্লিক্স ফেটফ্লিক্স ফুটফ্লিক্স, ঠিক আছে নেটফ্লিক্স টিভি পেয়ে একদম খুব খুশি হয়ে গেছে, ঠিক আছে
দেখা হচ্ছে একটু পরে আবার। আমরা আপাতত লাঞ্চের অর্ডারটা দিয়ে দিয়েছি, একটা স্পেশাল জিনিস দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো আসলে। ইয়েস, টাটা। এই যে এটা হলো ব্যালকনি ট্যুরটা, সুন্দর দুটো চেয়ার মিলে তোমরা এখানে বসবে, চা খাবে, গল্প করবে, বেশ সুন্দর। এই যে আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি, যাব কোথায় ঘুরতে? এরপরে দেখে মনে হচ্ছে মানে বীচ বলছি, বীচ চলেই আসছে মুখে, দেখেই মনে হচ্ছে না বাইরে গেলে সামনে বীচ ফিচ হবে, মন্দারমণি রিসর্ট টাইপের না? থেকে তাই দেখতে লাগছে, মানে বাইরে থেকে যে স্ট্রাকচারটা বা লেখা, যেভাবে প্যাটার্নে লেখা, সবই মনে হচ্ছে মন্দারমণি কোন একটা রিসর্ট। সুন্দর লাগে দেখতে। আর আমাদের হলো ভালোই বৃষ্টি হলো, বাট এখন নেই, রুম থেকে বেরিয়ে একটা ভালো ভিউ আছে, সেটা হচ্ছে এখানে সুইমিং পুল, যা তোমাদেরকে আগে দেখাইনি। সামনে নর্মাল ন্যাচারাল পুল, আর এখানে হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলে আজকে নামবো না, একটু শরীরটা যেমন বললাম, কিন্তু তাও তোমাদের সুইমিং পুলটা দেখিয়ে দিলাম। দেখিয়ে দিলাম, হ্যাঁ, বাট ইট বেশ, মানে খুব ছোট না, খুব বড় না, মোটামুটি ঠিকই আছে। পরিষ্কারই দেখো, পরিষ্কারই লাগছে, বেবি পুলও আছে, অসুবিধা নেই। আর এগুলো হচ্ছে এখানকার সব রুম গুলো, কটেজ রুমও আছে, কটেজ রুম বাদে এখানে, বাকি সব ডিটেলস তোমাদের দিয়ে দেবো। আর ওইখান থেকে বেরিয়ে সোজা রাস্তা যেখান দিয়ে আমরা আসলাম, এটা হচ্ছে ওই সুন্দরগ্রাম রিসর্ট যেটা, ওইটা ওখান থেকে সোজা এসে ঢুকলাম। আর এদের বোটিংয়ের জায়গাটা হচ্ছে এইখানে, এই দেখতে পাচ্ছি দুটো ড্র্যাগন বোট, ওই সেই মেলায় হতো না ড্র্যাগন ট্রেন টাইপ, এরকম ড্র্যাগন বোট, ড্র্যাগন ট্রেন হতো মেলাতে, মনে যেরকম করে যেত, তো ওইখানে হচ্ছে বোটিংয়ের জায়গা, দেখি বিকেলবেলা যাবো পারলে। আমাদের রুম থেকে সোজা হেঁটে আসলে এখানে পাশে আছে একটা ছোট জিম। হ্যাঁ, সত্যি, নো পেন নো গেইন, পাবে না যদি দুঃখ, হবে না মেলাতে পারলাম না, ঠিক আছে। তারপরে তো জিম আছে, তোমার জিমে ইয়ে সেটা ভালো, এটা কিন্তু ভালো, এটা কোমর ইয়ে ধর ধর ধর, এটা কিন্তু কোমরের জন্য খুব ভালো, কোমর টোমর হেভি জিম আছে। এককালে আসতাম আমি জিমে, এখন জিম আসা বন্ধ হয়ে গেছে, তো ভালো, ছোটোর মধ্যে ভালো, যারা টুকটাক জিম একটু করতে চাও ভালো। এই যে বেরিয়ে, এগুলো হচ্ছে কটেজ রুম সব কটা সোজা, এখানে ছটা বললো কটেজ রুম আছে, এখানে ছখানা, এখানে হচ্ছে পুকুর, এই পুকুরে তোমরা মাছ ধরতে পারো, এখানে দেখো মাছ ধরছে, দেখবো গিয়ে ধরতে পারি কিনা, টাইমিংটা আমার ঠিক জানা নেই, কি মাছ ধরার টাইমিং না, ফিস ধরার বলছি, মাছ ধরার টাইমিংটা আমরা জানা নেই, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এরা বললো যে মাছ ধরার ব্যাপারটা অন্য জায়গায় কি ধরে ছেড়ে দিতে হয়, কিন্তু এখানে তোমরা ধরে নিয়ে যেতে পারো, যেরকম যা দাম হবে সেই অনুযায়ী। আর ইনফ্যাক্ট আরেকটা ভালো কথা হলো, ওরা ইনফ্যাক্ট ওগুলো মানে কেটে ফেটে দিয়ে দেবে, মানে এমন না যে আমরা এমনি নিয়ে চলে গেলাম, ওরাই দিয়ে দেবে, তো কোনো চাপ নেই। ইয়েস, মাছ ধরেছিল, মাছ লাফিয়ে বেরিয়ে চলে গেছে, এক লাফ মেরেছে, লাফে বেরিয়ে চলে গেছে মাছ। আমরা এসেছি এখানে, যার নাম হচ্ছে মঞ্জু মঞ্চ, কি নাম, মঞ্জু মঞ্চ। আর ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা একটা ফাঁকা পার্ক টাইপ আছে, মানে বাচ্চাদের খেলার জায়গা, এই যে ছেড়ে দাও, যেখানে যেখানে যাবে পড়বে পড়বে, একটু পা ফা কাটবে ফাটবে, সুন্দর হাওয়া দিবে, ওয়েদারটা খুবই ভালো, সুন্দর একদম, চারিদিকে দেখতে পাচ্ছ মেঘলা হয়ে আছে আকাশ। এখানে একটা কি ওই মঞ্চ টাইপের আছে, যেখানে অনুষ্ঠান অনুষ্ঠান করতে পারো, এখানে একটা ক্যারাম বোর্ড আছে, কি আছে, মঞ্জু মঞ্চ, এখানে ক্যারাম বোর্ড আছে। আর দেখছি এখানে গেম ফেম খেলার কিছু জায়গা আছে, আবার বৃষ্টি নামছে, ইয়েস, মঞ্জু মঞ্চ, যেখানে বাঘের ভয় সেখানেই বৃষ্টি হয়, আবার বৃষ্টি নেমে গেছে, আর কি করব, আর তো কিছু করার নেই, ভিজে গেছি যখন, একটু ঠান্ডা লাগবে, আর কি করা যাবে। এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক, চিলড্রেন্স পার্কটা পাশ দিয়ে হাঁটবো ভাবলাম, তোমাদেরকে দেখাবো, এই করতে করতে বৃষ্টি নেমে গেল, কি করা যায় বল দেখি, যাই ভেতরে, ছ এদিকে কি আছে দেখে নি, আরে নেমেই গেছে বৃষ্টি, যখন আর কি করা যাবে, এখানে কেটা আছে, ও এটা বাইরে, সরি বাইরে। এবার আমাদের একটু হালকা দৌড় দিতে হবে ঘরের দিকে, কারণ এবার বৃষ্টিটা জোরে নামছে, দেখতেই পাচ্ছ, ভালোই নেমে গেছে বৃষ্টি, যাই ঘরে, লাঞ্চ তো অর্ডার করে দিয়েছি ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের দুপুরের খাবার চলে এসছে, কি অর্ডার দিয়েছিলাম আমরা, মহাভোজ থালি। এবার মহাভোজ যেরকম হয় মানে সেরকম বিশাল আকারের থালি, তাই তো? আমরা অর্ডার করেছি হচ্ছে মহাভোজ থালি, আর এসছে হচ্ছে এই যে মহাভোজ থালি, কিন্তু রেডি, 1 2 মহাভোজ থালি, কেমন লাগলো কালি, এই সরি ভুল হয়ে গেল, ওরে ক্যাথামেরে তো এবার ইয়েতে দেখালাম, ক্যাথামেরে এবার কী কী আছে সেটা বলে দেবে, প্রথমে দিয়েছে টিস্যু, চামচ,
ভাত পাপড় স্যালাড আর এখানে আলু ভাজাও আছে ও ইয়েস আলু ভাজাও আছে আচ্ছা এখান থেকে শুরু করে এটা হলো শাক শাক না লাল শাক মনে হচ্ছে হ্যাঁ লাল শাক এটা হলো ডাল ডাল এটা হলো এটা একটা ভেজ সবজি মানে ফুল এটা হচ্ছে আগের দিন যেরকম বলো না আমি একটা জায়গায় গিয়েছিলাম সেটা অনেক কালারের জামা দেখেছি বলছে কী কী কালার বলছে ব্ল্যাক কালো লাল রেড ওরকম বলছে এটা হচ্ছে একটা ভেজ সবজি হ্যাঁ তারপর আরে সবজি এটা কি বলছে ফুলকপি ফুলকপি মোস্টলি দেখতে দেখে লাগছে এটা কাতলা পাবদা দারে দইটা এখানে লাগবে কাতলা পাবদা এখানে যেহেতু মহাভোজ তাই জন্য মাটন তাহলে বলছি উই উইল এনজয় সাম ইউটিউব এন্ড মহাভোজ থালি বাই বাই সারা দুপুর বাইরে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এখন ফাইনালি একটু বৃষ্টিতে থেমেছে আর আমাদের বিকেলবেলা আমরা এখানে অফিস করতে করতে অর্ডার করেছিলাম একটু দুটো চা ইয়েস আর একটা চিকেন পকোড়া ইয়েস এটা হচ্ছে চিকেন পকোড়া যেটা আমরা দেখিনি এখনো তোমাদের সামনেই দেখব খারাপ ভালো মন্দ সব তোমাদের সামনেই দেখব 6টা পিস আছে একটু জানি 6টা পিস আছে একটু জানি বাট কি রকম বদন সেটা দেখছি চিকেন পকোড়াটা আসলে মানে চিকেন ফিকেন একটু ঠিক আছে এটা 200 টাকার মতন দাম বললো 200 টাকায় 6 পিস একটু ভালো পিস একটু বড় পিস হতে হবে নইলে কিন্তু ঠিক রকম ব্যাপারটা বলছি এত ভালো আমি গন্ধতে বলতে পারছি গন্ধতে হচ্ছে ওই কোটিং আলা পকোড়া ও নাইস এইটাকে বলে সাইজ চিকেন পকোড়ার সাইজ বড় হলেও খেতে কিরকম সেটা তো দেখতে হবে কেন যেন মনে হচ্ছে এটা কোটিংটা একটু বেশি হতে পারে দেখেই তো তাই লাগছে এবার দেখা যাক দেখে তো তাই লাগছে এবার দেখা যাক ভাঙছে ও চিকেন পাস নিতে খুঁজে না না আছে আছে চিকেন আছে বাট খুবই অল্প দেখি না দেখি না তুই খা ঠিক না ভালো নরমাল ঠিক আছে তুই যেন যেমন চিকেন পকোড়া রাস্তার রাস্তার মানে একদম প্রপার চিকেন পকোড়া কোটিং বেশি চিকেন কম টাইপের ওরকম টাইপের ঠিকঠাক ওকে ঠিক আছে এটা বড় হলেও টেস্ট একটু কম তাই তো বড় হলেও টেস্ট একটু কম চিনটা বাগদম নাম টাটা এই যে এটা হচ্ছে এখানে একটু বিকেলের অ্যাটমসফিয়ার এখানে পুলের পাশে সুন্দর লাইট জ্বলছে বৃষ্টি জাস্ট কমলো তাই জন্য বেরোতে পারলাম এই যে বৃষ্টি এখানে বেরোতেই পারছিলাম না এই জায়গাটা সুন্দর করিডোরটা সুন্দর লাগছে চারিদিকে এত টাইল ফিনিশটা সুন্দর লাগছে দেখি বাইরের কিরকম ওয়েদারটা এখন ওয়েদার থেকে বড় কথা বাইরে কিরকম লাইট ফ্লাইট জ্বলছে কারণ এখানে তো তেমন বাইরে কিছু করার নেই তো যাই একটু বাইরের দিকে যাচ্ছি দেখি কি কিরকম কি ওয়েদার এই যেটা ছাদে এসেছি ছাদ থেকে ভালো লাগছে দেখতে এখন পাশে সেই গ্রামে একদম ছোট ছোট যেরকম সব বাড়িঘর থাকে ওরকম লাগছে দেখতে আর এই দিকটা দেখি মেন রিসর্টের দিকটা কেমন লাগছে ভালো লাগছে সুন্দর বলতে বলতে কারেন্ট চলে গেল আবার এখানেই একটা প্রবলেম কারেন্ট প্রচুর যাচ্ছে যেমন দেখলে এখানে কারেন্ট চলে গেছিলো কিন্তু এখানে কারেন্ট যত তাড়াতাড়ি যাচ্ছে তার থেকে তাড়াতাড়ি চলেও আসছে এখানে একটা জিনিস সুবিধা ভালো তো এখানে তোমার জেনারেটার ব্যাকআপও আছে কারেন্ট যাচ্ছে যেমন তাড়াতাড়ি চলেও আসছে তো অসুবিধা নেই আর একটা জিনিস দেখলাম ওয়াইফাই যেটা ওয়াইফাই কারেন্ট গেলেও থাকছে অদ্ভুত ব্যাপার তো হ্যাঁ যাই এবার ঘরের দিকে তেমন তো কিছু মানে করার নেই কিন্তু বাইরে এই জায়গাটা এরকম যাচ্ছিলো বৃষ্টিটা কমলো বলে বেরোলাম যাই ঘরের দিকে ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আজকে সারা দিন বৃষ্টিতেই কেটে গেল পুরো আজ পুরো রেনি রেনি ওয়েদার প্রপার যেটা আমরা রিসর্টে এসে ফিল করলাম ফার্স্ট টাইম আমরা এরকম পেলাম রেনি ওয়েদার একদম এরকম এরকম ওয়েদার হ্যাঁ হ্যাঁ ডিনার আমাদের চলে এসেছে
এই যে আমাদের ডিনার বেশি না, দুপুরবেলা তো দেখতে পাচ্ছি আমরা একদম মহাভোজ, মহারাজা নাকি মহাভোজ, মহাভোজ এখনো মহাভোজ, আর কবে যে খাবো আমি বুঝতে পারছি না, বিশাল পেট এখন ভরে যেতে হবে বিকেলে আবার চিকেন পকোড়া, ওই জন্য আমরা রাতে ডিনার অর্ডার করেছি, এত বড় বড় পিস তাই জন্য ডিনার একদম লাইট অর্ডার করেছি, হ্যাঁ সুন্দর চাইনিজ নরমাল। তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি ডিনার কি কি অর্ডার করেছি, আমরা ফ্রাইড রাইস আর আমরা ভেজ ফ্রাইড রাইস আর চিলি ফিশ, হ্যাঁ ভেজ ফ্রাইড রাইস আর চিলি ফিশ। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, সকালে প্যাক করে নেবো, তারপর দেখি রাস্তায় যদি কারোর দিয়ে দেবো। আর তাহলে হ্যাঁ ডিরেক্ট চলে আসি, তাহলে আমরা এখানে রুমের ভাড়া কি কি আছে, হ্যাঁ রুমের ভাড়া বলার আগে তোমাদেরকে বলি ওভারঅল আমাদের স্টে এখানে ভালোই লেগেছে, ভালোই লেগেছে। আর রাত্রিবেলা এখানে দেখলে বৃষ্টি পড়ছে বলে বাইরে বেরোতে পারলাম না, কিন্তু যখন একটু কমেছিল আমি তখন বেরিয়েছিলাম, হয়তো পুরো ভিডিও করতে পারিনি, কিন্তু বাইরে তুমি রাত্রিবেলা বেরিয়ে এখানে আড্ডা মারার জায়গা ভালোই আছে, পুকুরের পাশে বসার জায়গা টসার জায়গা আছে, ওখানে বসতে পারো। আর এখানে ছাদেও যাওয়া যায়, ছাদে দেখলে ছাদের মানে এক্সেস আছে, মানে আমার কাছে বন্ধ থাকবো সবসময় খোলাই থাকছে, এক্সেস আছে। আর আমি যেমন দেখালাম তোমাকে ছাদ থেকে ভিউটা ভালোই লাগছিল, আর পাশে একটা মাঠ টাইপের যেটা আছে তোমার বিকেলবেলা অ্যাক্সেস করতে পারো, পার্ক হ্যাঁ। আর এখানে আছে বোটিং, হ্যাঁ বোটিংটা, বোটিং যেটা আমরা যাইনি কারণ দেখেছো আজকে যা ওয়েদার ছিল বিশাল বৃষ্টি পড়ছিল বলে, আর তারপর যখন বৃষ্টিটা কমলো তখন অলরেডি রাত হয়ে গেছে, তো অবভিয়াসলি তখন তো বোটিং গিয়ে কোনো লাভ নেই, রাতে বোটিং করছি, প্লাস অফিসে ছিল আমাদের তো সব মিলিয়ে হয়ে ওঠেনি। তো তোমরা যদি আসো করতে পারবে, 20 মিনিটে 30 টাকা, 5,350 4,500 মতন, কটেজের দাম মাত্র 2,200, মানে হাফ এরও কম প্রায়, প্লাস ট্যাক্স তো আছেই। আর যেটা বললাম যে এক্সট্রা এক্সট্রা যদি পিপল পার্সন হয়, সরি পার্সন হয়, তাহলে 1500 রুপিস পার হেড পড়বে। কটেজের কাজটা এটাই যে সুইমিং পুলে নামতে গেলে কটেজে যারা আছো তাদের 220 রুপিস পার হেড নিতে হবে, মানে কটেজে ধরো তোমরা দুজন থাকো, যদি একসাথে তিনজন থাকো 440 টাকা, হ্যাঁ তিনজন থাকলে বুঝতেই পারছো 600-650 মতন পড়ে দেবো, তো অলমোস্ট 3,000-এর কাছাকাছি দাম হয়েই যাবে তোমার, তো ওইটাকে অ্যাডজাস্ট করার জন্যই আমার মনে হয় কটেজের দামটাকে একটু কম রেখেছে, হতে পারে হ্যাঁ হতে পারে। তো ভিউ গুলো মোটামুটি অলমোস্ট যেটা দেখলাম সবই সেম টাইপের গ্রাম গ্রাম ভিউ, হ্যাঁ সবই এরকম মানে ট্রান্সপারেন্ট এরকম উইন্ডো টাইপের আছে যেটার পর্দা আছে, সব কটেজে দেখলাম, কটেজে আমরা দেখলাম সব কটেজে মোটামুটি সেমই ভিউ আছে, মানে কটেজ থেকে তোমরা পুকুরের ভিউটা পাবে ওখানে, আর এখান থেকে গ্রামের ভিউটা পাবে, ওভারঅল এমনি ভালো, মানে ঘটক পুকুরের সামনে এমন গ্রামের পরিবেশে ভালো। আর ফিশিং তো তোমাদের আগেই বললাম যে মাস্ট, ওটা প্রাইস ইয়ে আছে কি বলে তোমাদের পে করতে হবে, এই সরি পে করতে হবে না, কিন্তু যে মাছটা ধরবে সেটা শুধু তোমাদের দাম দিতে হবে। আমাদের আরেকটা হলো ওয়াইফাই, ওয়াইফাই সত্যি খুব ভালো, আমরা এখানে আসার আগে জিজ্ঞেস করেছিলাম যে ওয়াইফাই কিরকম স্পিড, কিরকম স্ট্রং, কারণ আমরা অফিসে কাজ করব বলে করা কাজ ছিল, তো আমরা ল্যাপটপ নিয়ে এসেছিলাম, আর দুজনে যথেষ্ট ভালো মতনই কাজ করতে পেরেছি আমরা, কোনো অসুবিধা হয়নি, ওয়াইফাই টু গুড। এবার এখানকার যেগুলো টুকটাক আমাদের কনস বা নেগেটিভ দিকগুলো লেগেছে সেগুলো তোমাদেরকে বলে দিই, এক হচ্ছে যেরকম বললো কারেন্ট যাওয়াটা, কারেন্ট যাওয়ার ব্যাপারটা কিন্তু শুধু এই রিসর্ট না, মানে ঘটক পুকুরের এদিকে যে রিসর্টে তোমরা থাকো ওখানে কিন্তু মোটামুটি একটু কারেন্ট যাওয়ার ব্যাপার থাকে, এবার যেখানে যেমন যে জেনারেটর ইউজ করে সেরকম, ফার্স্ট সেকেন্ডলি হচ্ছে এখানে যেহেতু গ্রামগঞ্জ পাশে একদম পাশে খোলা মেলা ইয়ে, একটু পোকামাকড়ের ব্যাপার আছে, ঠিক আছে মানে আমাদের ঘর যেমন সবসময় বন্ধ টন্ধ ইয়ে, এবার বলবো না খুব একদম শুতেই পারবে না বসতেই পারবে, মানে বাইরে বেরোলে তোমরা বুঝতে পারবে, বাইরে একটু মানে ওই মানে লাইটের দিয়ে এমনি মানে গ্রামগঞ্জের বাইরের দিকে যা পোকা টোকা হয় ওই পোকা টোকা কিন্তু আছে, তোমার রুম টুম একটু রাতের দিকে বন্ধই রাখতে হবে, জানলা টানলা খুলে বা বারান্দায় গেলে একটু কিন্তু অসুবিধা হতে পারে, সাবধানে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে কি যেন ছিল, হ্যাঁ বৃষ্টি হচ্ছিল এখানে, এই রিসর্টটা হচ্ছে নতুন একদম, একদম নতুন মানে এই মার্চে, এই মার্চে হয়েছে, হ্যাঁ মার্চে হয়েছে, বর্ষাকালটা এরা ফেসই করে, এবার বর্ষাকালে এবারে বৃষ্টি বৃষ্টির ব্যাপার আছে, কারণ এগুলো একদম সামনের দিকে আর একদম ঝাপটা পুরো আসছে একদম জানলার সামনে দিয়ে, তো একটু এদিকে ওদিকে বারান্দার দিকে জল টলের একটু ব্যাপারও আছে, একটু রুমে ঢুকছে জল, ইয়েস, তো ওটুকু একটু একটু অ্যাডজাস্টের ব্যাপার, মানে
মেনুটা কিন্তু সস্তাই মোটামুটি, মানে মোটামুটি ধরো 4-30-40 টাকার মধ্যে, রিসর্ট অনুযায়ী যথেষ্ট সস্তাই বলবো, যথেষ্ট সস্তা, সত্যি সস্তা। কারণ কি আমরা কম রিসর্টে যাইনি, বাট যেখানে গেছি একটু কিন্তু হায়ার এন্ডই আছে। ইনফ্যাক্ট তোমাদের মহাভোজ থালিটার আমি প্রাইসটা বলে দিতে চাই। মহাভোজ থালিতে ছিল যেটা তোমাদের বললাম, ভাত ডাল ভাজা শাক ছিল, ভেজের মানে একটা ভেজ আইটেম ছিল, দু রকমের মাছ ছিল, মাটন ছিল, সব মিলে আমাদের পড়েছে জাস্ট 699 rupees, which is খুবই ভালো আমরা দেখি তোমাদেরকে নিশ্চয়ই রিপ্লাই করবো। চলো আপাতত আমরা একটু রেস্ট নিই, এবার কালকে দেখা হচ্ছে, এবার ব্রেকফাস্টে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং, কি অবস্থা? আমাদের নিচেই বেরোনোর সময় একদম রেস্টুরেন্ট, দুটো রেস্টুরেন্ট আছে, একটা রেস্টুরেন্ট আছে হচ্ছে বেরিয়ে ওইদিকে, ওরা বললো অকুপেন্সি হিসাবে রেস্টুরেন্ট গুলো বলে আজকে একটু কম গেস্ট আছে, কম লোক, তাই জন্য আমরা এখানে আছি। আর ওরা বাফেতে মানে যারা যা যা আছে ওরা বলেই দেবে। হ্যাঁ, দুজনের জন্য তো পুরো বাফে সাজাবে না, এখন তো অবভিয়াস ব্যাপার, তো দিয়ে যাচ্ছে। কি কি বাফেতে আছে তোকে তো বলে দিলে, বল দেখি, দেখি মনে আছে কিনা। ফ্রুটস আছে, ওয়াটারমেলন, কাট ফ্রুটস, ডিম টোস্ট আছে, বয়েলড এগ আছে, মশলা অমলেট হয়ে যাবে, প্লেন অমলেট হয়ে যাবে, সেটা হয়তো তোমাদের বললে হয়ে যাবে, নর্থ ইন্ডিয়ানের মধ্যে পরোটা সবজি। মুখস্থবিদ্যা কিন্তু আলাদাই, তাই না? মুখস্থবিদ্যা হেভি আর এদিকে এখন আবার সকাল সকাল লোকে মাছ ধরতো, এখানে মেইন অ্যাট্রাকশন মাছ ধরা রে, সবাই এখানে আগে এসে মাছ ধরতে বসে যায়। এই যে আমাদের সব বুফে ব্রেকফাস্ট এসে গেছে এখন এখানে, এখানে হচ্ছে এটা আলু পরোটা, তাই তো, প্লেন পরোটা, সরি প্লেন পরোটা, তরকারি, আলুর দম, আর এটা হচ্ছে ব্রেড টোস্ট, এখানে হচ্ছে ফল, এখানে হচ্ছে সেদ্ধ ডিম, ফল মানে হচ্ছে ইয়ে ওয়াটারমেলন, অমলেট আসছে, এগুলো সব করে বুফের মধ্যেই পাবে, কিন্তু আজকে আমরা দুজনেই আছি বলে আমাদেরকে আলাদা করে এখানে দেওয়া হয়েছে, তোমরা আসলে ওটা বুফেতে পুরো পেয়ে যাবে। এই যে এটা হচ্ছে ঈশানী রিসর্ট যেখানে আমরা ছিলাম, আর এইখানে হয় হচ্ছে এদের বোটিংটা, এইখানে ভালো করে এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে এদের বোটিং এর জায়গাটা দেখতে পাচ্ছি, দুটো বোট আছে, যেমন তোমাদেরকে বলেছিলাম 30 টাকা করে নেবে পার হেড, প্যাডেল বোট আছে, এটা নিয়ে তুমি ঘুরতে পারবে, তো বৃষ্টির জন্য আমরা আসতে পারিনি, তোমরা নিশ্চয়ই ট্রাই করতে পারো, একদম, ইয়েস, ভালো বেদার থাকলে নিশ্চয়ই ট্রাই করো, একদম, ইয়েস। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, পুরোই ডান, সবকিছু আমরা করে ফেলে, আনাদার ট্রিপ এন্ডস টু ঈশানী রিসর্ট, এই যে ঈশানী, বাই বাই ঈশানী, আই লাভ ঈশানী, ইয়েস। এবার তাহলে কেমন ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স বল, আগে ব্রেকফাস্টে বলে দিই তোমাদেরকে, ব্রেকফাস্টে যেমন তোমাদের দেখালাম যে এখানে মানে এখানে এরা বুফেই করে বেসিক্যালি, এবার গেস্ট অনুযায়ী, এবার যেমন আজকে আমরা ফ্রাইডে এসে স্যাটারডে চেক আউট করলাম, তো ওই জন্য গেস্ট একটু কম ছিল বলে ওরা মানে জিজ্ঞেস করে নিল কি না কি আছে, কারণ খাবার তো বেশ করে লাভ নেই, আমরা ওটার পক্ষপাতী নই, তো ওই জন্যই ওরা দিল। বাকি ব্রেকফাস্টে বললো আরও কয়েকটা জিনিস অ্যাডিশন থাকে, যেমন ইডলি ফিডলি, তারপরে জুস টুস থাকে, যেমন নর্মাল ব্রেকফাস্টে থাকে। ব্রেকফাস্টে খাবার দাবার কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল, শুধু ব্রেকফাস্ট না, এমনি নরমাল খাবার দাবার কোয়ালিটি ভালোই, ইয়েস। আর এদের সার্ভিসও ভালো দেখলাম, যথেষ্ট তাড়াতাড়ি সার্ভিস, খুবই মানে ফোন করছি চলে আসে এরকম একটা ব্যাপার, বেশ ভালো, বেশ ভালো সার্ভিস। আর বাকি সব তোমাদের তো ডিটেইলস দিয়ে দিয়েছি, আর যদি কিছু তোমাদের জানা মানে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে জানিও, তোমাদের নিশ্চয়ই বলবো, একদম। তাহলে চলো, আশা করি আমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, তো চলো দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন করে নতুন কোন ভিডিওতে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।